মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ পূর্বী সংসার। কেমন আছো বলো? আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। আজকে এই 7টার সময় উঠেছি, আর এখন বাবা নেই বাড়িতে, আর ওই জন্য একটু দেরি করে উঠলাম। আর আজকে মাসি আসবে না, তো আজকে ও এখানে ঘর পুষছে। ও এতগুলো ময়লা বার করেছে, কত ময়লা বার করেছো? এত ময়লা বার করেছে, এত কালকেও বার করেছে, এতখানি ময়লা বার করেছে। বলছে কি, ও সরিয়ে সরিয়ে ময়লা বার করে না, সব অর্ধেক অর্ধেক, ও এতটা ময়লা বার করেছে, ঠিক এতটা ময়লা বার করেছে। ঘর পুষছে, আর এইখানে ও চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছে, চা খেয়েছে, পরে করবে, পরে পরে, ও দেরি করে আসি উঠেছে। চাটা বসিয়ে দিয়েছি, এবার ওকে ওষুধ দেবো। আর আমার এখন নোংরা ফেলে এসেছি বাইরে, আর এবার রান্নাঘর টান্না পুষবো। আর এখানে একটা রশ্মিটা পুরো খারাপ হয়ে গেছিলো, এটাকে চেঞ্জ করলাম। এটা কি বলতো, কখনো হাওয়াতে পুরো ওইদিকে বেরিয়ে যায়, তো তখন আমি টানতে পারি না, তো এই জন্য এই রশ্মি দিয়ে টানাটানি হয় আর কি আমার। তা যাই হোক, হয়ে গেছে, কী হলো, পোড়া পোড়া বন্ধ ছাড়ছে, যাই ওকে কিছু নাই। চলো কাজটা করে নিই ঝটপট করে। জল গরম হয়ে গেছে, জল আনতে যাবো, তো ঘরটা পুছিয়ে নি। আর এখানে কাজও করছি, আর বকবক করছি, আর চলে এসেছি স্নান করে। আর দেখলাম কি, একটা ঠেলাওয়ালা অনেক ফল টল নিয়ে এসছে, তো আমি ভাবলাম কি একটা তরমুজ নেবো, তো দেখলাম কি তরমুজটাই ওর কাছে নাই, বাকি সব ফল রেখেছে। আমি জিজ্ঞেস করলাম কি তরমুজ আছে, তো বললো কি নাই, তো আমার ওটাই নেবার ছিল কিন্তু ওর কাছে নাই। এত গরম যেতে হবে, সব ফল আছে কিন্তু ওদের তরমুজই নেই, সব রেখেছে, সব ফল রেখেছে, তরমুজ তো। আমি মাত্র পুজো করে এলাম, কটা বাজছে বলতো, 10:30 বাজছে। আর কি খাবে গো, কি আছে, কি দেবো, পাউরুটি তো নেই, লুচি খাবে, আলু ভাজা না ডিম ভাজা, অমলেট, বাবা কালকে আজকেও আসবে না, কালকে আসবে ফোন করে বললো। ডিম ভাজা, আলুচি, আর আমার সবজি দিয়ে ভাজা, বিট, গাজর, ক্যাপসিকাম না বিনস, পেঁয়াজ একটু রাখা ছিল ওই কাটা, তো ওখানে একটু আলু মিক্স করে দিয়ে খেয়ে নি, নষ্ট হবে, আর একটুখানি রেখে দিয়েছি, এতটা বেশি
লাগবে না আমার এটা ইয়েতে রাখতে রেখে নেবো কি ভাত করছো আরে দেখো কি রান্না করছে কি রান্না করছো কি রান্না করছো মাছ মাছ দিয়ে আর ডাল এটা ওর সঙ্গে মাছটা দিয়ে মাছটা দিয়ে কি দিয়েছো মশলা আদা পেঁয়াজ আর কি আর কি করবে আর কি পাঁচ মাছ হলো আর আর কালকে এই শাক আর ছোটো গরম করবো আর এখানে বড়া ভেজেছি আর এখানে মুগের ডালটা আম দিয়ে করছি কেন মুসুর ডালটা মুগের ডাল আম দিয়ে করে না অ্যাকচুয়ালি কিন্তু মুসুর ডাল খেলে পরে আবার ইউরিক অ্যাসিড বেড়ে গেল তার জন্য আমি বললাম কি মুগের ডালের মধ্যে আম দিয়ে দিচ্ছি ও পছন্দ করে তো মুগের ডালের মধ্যে আম দিয়ে করছি আর আমি বলতো সবসময় রবিবার হলে পর অন্তত ওকে জিজ্ঞেস করে করে সব রান্না করি সবসময় দেখি দেখো তোমরা কি আমি জিজ্ঞেস করি কেন কি আমার মনে হয় কি যার জন্য আমি রান্না করছি আমি নিজের জন্য সত্যিকারে বলছি রান্না করি না আমি ওর জন্য ওর হিসাবেই রান্না করি আর আজকে রবিবার বলে স্পেশাল ডে বলে ছুটির দিন একটু ধীরে সুস্থ সব কিছুই হয় তো ওর মতনই আমি রান্না করি তো এইখানে ডালটা বসিয়েছি মুগের ডালটা আর এখানে পেঁয়াজ পোস্ত করে দিচ্ছি ওর জন্য মানে খাবো আমি একটুখানি খাবো সেটা না কিন্তু একদমই স্পেশালি ওর জন্যই করি আমি ওর যেটা পছন্দ করে সেটাই আমি রান্না করিও অন্তত রবিবার বা ছুটির দিনেতে তো এখানে সব করে নিলাম আর খুব ব্যবস্থা করে করি যাতে ওর ভালো লাগে তো এখানে দেখে নিচ্ছি কেমন টেস্ট হয়েছে না হয়েছে তো ঠিকই আছে টকটা অত বেশিও হয়নি তো নর্মাল ঠিক আছে আর একটুখানি আজকে রবিবার বলে একটুখানি ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালো লাগে মানে তাড়াতাড়ি করে রান্নাটা হয় না ঠিক কথা কিন্তু তাহলেও মনে হয় কি না রান্নাটাও কিন্তু দেখো আমি ওর জন্যেই করছি তো সেই জন্য মানে ওর ওকে মাথায় রেখে ওর উদ্দেশ্যতেই করছি তো এক ধরনের বলতে পারো কি একটা এফেকশন থাকি ওর প্রতি তো এখানে একটুখানি সেজে গুজেও থাকি একটুখানি মানে যাতে ওরও ভাল লাগে আর আমারও ভালো লাগে নাহলে তো সপ্তাহে পুরো সপ্তাহেই মানে ওর তাড়া থাকে আমার তাড়া থাকে আর এই মাছটা করেছি ক্যাপসিকাম দিয়ে দেখো মাছটা করেছি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে যেমন চিলি চিকেন হয় বা চিলি চিকেন যেমন হয় তেমন চিলি মাছ ফ্রেশ আর শীতকাল হলে পরে বলতো এই রবিবারটা আমি ওর সঙ্গে ঘুরতে যাই কিন্তু এই গরমকালে বাবা কোথায় যাবো ঘুরতে তো ঘরের মধ্যে একটু সেজে গুজে নিই যাতে ওর একটু নজর পড়ুক আমার প্রতি নজর পড়ে অবশ্য কিন্তু আমাকে দেখায় না আমাকে দেখায় না ও ভীষণ চালাক আছে দেখাবে না দেখে ঠিকই দেখায় না আমাকে অ্যাপ্রিসিয়েট করে না তা আমি ওকে জিজ্ঞেস করি কেমন লাগছি করে জোর করে বলি আর কি আমি ওই ধরনেরই হচ্ছে স্বভাব আমার স্বভাব মনেই হচ্ছে তো কিছু মনে করুনি কিন্তু হ্যাঁ আর তোমরা কীভাবে ইয়ে করো সেটা বলো আমাকে কী কীভাবে অ্যাট্রাকশন মানে কি বরের কীভাবে কাছের মানুষের কীভাবে মানে নিজের কাছে টানার একটা কী কী প্রসেসটা হচ্ছে আমি তো এইভাবেই করি বেশি বকবক করি ওর সাথে কথা বলি জোর করে কথা বলি প্লাস একটু সেজে গুজেও থাকি আর ভালো মতন রান্না করি যাতে ওর পছন্দ হোক বলে না কি খাবারটা হচ্ছে মানুষের ভালোবাসার
জায়গাটা যেখানে যদি তোমাকে পেতে হয় তো খাবারটা ভালো ভালো রান্না করে যে মানুষটা তুমি খাওয়াতে চাইছো তাকে যদি একটু ভালো মতো রান্না করে দাও না তো সে এমনিতেই খুশি হয়ে যাবে। আর একটু সেজেগুজে থাকাটাও প্রত্যেক মেয়েদের বউদেরই উচিত, কেন কি তবেই তার স্বামীর বা কাছের মানুষের ভালোবাসাটা পাওয়া যায়। না মনটা তো আছেই, নিশ্চয়ই মনটা আছে সবচেয়ে বড়ো হচ্ছে, কিন্তু তাহলেও সেজে গুজে থাকাটাও অনেক বড় ব্যাপার হচ্ছে। তো আমি এই দিনটা একটুখানি সাজার চেষ্টা করি, ভালো মতন শাড়ি ফাড়ি পরে থাকি, ভালো মতন থাকি আর সেজে গুজে থাকি আর কি, ব্যাস এইভাবে স্পেন্ড করি। আর তোমরা বল।